আজ আমি আপনাদের সঙ্গে তেলাপিয়া মাছের এত সহজ আর এত টেস্টি একটা রেসিপি শেয়ার করব। যদি আপনারা একবার তেলাপিয়া মাছ দিয়ে এই রেসিপিটি বানিয়ে খান, তাহলে কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি তেলাপিয়া মাছ দিয়ে আর কোনো রেসিপি বানাবেন না। তার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি। মাছের মধ্যে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। তারপর আমরা মশলাটা রেডি করব। মাছগুলো যেহেতু ছোটো সাইজের ছিল, তার জন্য আমি দু ভাগ করিনি। খুব বড়ো সাইজের হলে আপনারা মধ্যেখান থেকে কেটে নিতে পারেন। যেহেতু গোটা গোটা রেখেছি, তার জন্য কিন্তু মাছের গায়ে একটুখানি চিড় লাগিয়ে দিয়েছি, যাতে মাছের ভেতরে ভালো করে মশলা ঢুকতে পারে। তার জন্য তো নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমরা মাছের মশলাটা রেডি করব। খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তেলাপিয়া মাছের এই রেসিপিটা, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। যেহেতু দুটো মাছ আছে, তার জন্য মশলার পরিমাণটা খুবই অল্প হবে। তো এইটুকু মশলা মিক্সিতে হতে চায় না, তার জন্য আমি এখানে শিলনোড়ায় বেটে নিচ্ছি। আর অবশ্যই শিলনোড়ায় বাটা মশলার স্বাদ কিন্তু খুবই ভালো হয়। এখানে আমি দু কোয়া রসুন, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, এক চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে নিয়েছি। তারই সাথে অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিলাম, কারণ লবণ দিয়ে সর্ষে বাটলে কিন্তু সর্ষে কখনোই তেতো হয় না। তো ভালো করে মশলাটাকে আমি বেটে নিচ্ছি। তো আমাদের এখানে মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এই মাছের জন্য কিন্তু এই মশলাটা লাগবে, আর এক্সট্রা কিছু লাগবে না। লবণ হলুদ ছাড়া আর কিছু যাবে না এর মধ্যে। তো এখন আমি রান্নাটা স্টার্ট করছি। তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। অবশ্যই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। তেল খুব ভালো করে গরম করে এখন আমি মাছগুলোকে ভেজে নেব। মাছটাকে এখন একদম কড়া করে ভেজে নিতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন পাল্টে আর একটা সাইড ভেজে নিচ্ছি। দুটো সাইডই একদম বেশ কড়া লাল করে কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে এই রেসিপির জন্য। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল ছিল, অল্প একটু তেল কমিয়ে মোটামুটি এখানে দেড় বা দু টেবিল স্পুনের মতো তেল আছে। এরপর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে পাঁচ ফোড়ন। ফোড়নটাকে একটু লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। সর্ষে কাঁচা লঙ্কা যেটা বেটে রাখলাম সেটা দিয়ে দিলাম। এখন সর্ষেটাকে ওই দেড় দু মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো আমি মোটামুটি দু মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল দিতে হবে। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে এখন আমি ভেজে রাখা মাছটা অ্যাড করে দিলাম। এরপর ঝোলের মধ্যে দু তিন মিনিটের জন্য মাছটাকে ভালো করে রান্না করে নেব। ওপরে ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনে পাতা কুচি। তো ব্যাস, আমাদের এই তেলাপিয়া মাছের রেসিপি একদম রেডি। তো দেখতেই পেলেন রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খুব চটজলদি হয়ে যায়, অথচ গরম গরম ভাতের সাথে খেতে হয় খুবই দুর্দান্ত। আর এটা কিন্তু ঝোলটা আমি খুব বেশি টানাবো না, খুব বেশি গাঢ় রাখবো না। এই ঝোলটা কিন্তু একটু এরকম পাতলা পাতলাই খেতে ভালো লাগে। অবশ্যই একবার এইভাবে তেলাপিয়া মাছ বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ পছন্দ হবে। সবশেষে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তো আমাদের তেলাপিয়া মাছের এই রেসিপিটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।